কাটা পুরোহিত মশাইয়ের মাসিক ইনকাম মেরে কেটে 3-4 হাজার টাকা। এই ইনকামে গত বছর নভেম্বরে দেখে শুনে বিয়েটা করেছিলেন। প্রথম কয়েকদিন ঠিকঠাক চললেও তারপর থেকে স্বমহিমায় স্ত্রী। ডাল ভাত মুখে রোচেনা তার, শুরু ইলিশের চাহিদা, তারপর মাটন, যা ক্রমশ নিত্যদিনের ব্যাপার হয়ে ওঠে। স্ত্রীর চাহিদা মেটাতে না পেরে সংসারে শুরু হয় অশান্তি। কিন্তু স্বামী যে সাদা মাটা, তাই প্রথম প্রথম স্ত্রীর ওপর সেভাবে কথা বলতে পারতেন না তিনি। অগত্যা যা হওয়ার তাই, স্বামীকে রীতিমতো র্যাগিং করা শুরু করে স্ত্রী। অর্ধাঙ্গিনীর কথা মতো সংসারের সমস্ত কাজ নিজে হাতে সামলানো শুরু হয়। কিন্তু ছেলের বিষয়টি তার মা জানতে পারার পর বৌমার সাথে একচোট হতেই বাপের বাড়ি পৌঁছন স্ত্রী। বিগত 10 মাসের মধ্যে 4-4 বার বাপের বাড়ি আবার শ্বশুর বাড়ি হয়েছে। অবশেষে স্ত্রীর বিরুদ্ধে পুরোহিতের পরিবার চুচুড়া থানার দ্বারস্থ হয়েছিলেন। সে বিষয়ে একটি মামলাও চলছে আদালতে। কিন্তু অভিযোগ, গতকাল বিকেলে স্ত্রী সহ গোটা শ্বশুর বাড়ির পরিবার সদল বলে হাজির হন পুরোহিতের বাড়িতে। পুরোহিত পাড়াতেই একটি নির্মীয়মান বাড়ির সামনে পুজো নিয়ে কথা বলছিলেন, সেখানেই শুরু হয় মারধর। মারধর পৌঁছায় আবাসনের দোতলায়। অবশেষে প্রাণে বাঁচতে দোতলা থেকে ঝাঁপ দেন স্বামী। বর্তমানে চুচুড়া সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী। এ বিষয়ে চুচুড়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তের দাদা পিন্টু অধিকারী। ঘটনাটা হয়েছিল গতকাল বিকেলবেলা থেকে 4:30-5টা নাগাদ। আমার ভাইয়ের স্ত্রী, তার মা এবং বাবা এবং তার ভাই এবং 2-4 জন সঙ্গী সাথী মিলে, মানে ওই মেয়েটির বন্ধু স্বরূপ যাদের সঙ্গে মেয়েটির সম্পর্ক, তারা গিয়ে আমাদের বাড়িতে একটু বক্তব্য রেখেছিল যে মেয়েটাকে ঢুকিয়ে নিন, অত্যাচার হচ্ছে মেয়েটার উপরে, এইসব করছেন। তো আমরা মা বলেছি অত্যাচার তো কিছু হয়নি, এই নিয়ে তো 4 বার চলে গেছে শাখা সিঁদুর ফেলে দিয়ে, তো বর্তমানে মেয়ে এই নিয়ে 5ম বার গেছে, তাহলে মেয়ে যখন কোর্টের দ্বারস্থ আমরা তাহলে বাধ্য হতে হয়েছে। ভাইয়ের রোজগার কম, ওকে প্রত্যহ নিয়ত অত্যাচার করা হয় যে আমাকে অধিক পয়সা দিতে হবে, উনি ইলিশ মাছ ছাড়া খাবেন না, খাসির মাংস ছাড়া খাবেন না, এগুলো মানে তকমা। 60 টাকা দামের চাল খাওয়াতে হবে। এবার ভাই যেহেতু মাসে অত রোজগার নয়, মাত্র 3,400 টাকা রোজগার, পুজো বাজা করে খায়, মেয়ের মা এই দেখেই বিয়ে দিয়েছিল। এইভাবে 4 বার হওয়ার পর 5ম বারের 19 তারিখে, জুলাই মাসের 19, 2022, ওই দিনকে মেয়েকে নিয়ে চলে যায়। গতকালকে আবার সে ভুচ্যুতি করে বাড়িতে গিয়ে। মা বলেছে আমি অসুস্থ মানুষ, একটি দোকান আছে লোহারহাটের দোকান, ওইখানে পাশের বাড়িতে মাল গিন্নির বাড়ি থেকে, মানে আন্ডার কনস্ট্রাকশন একটি বাড়ি চলছে, সেইখানে ভাই পুজোর বিষয়ে কথাবার্তা বলতে যায়। তো সেখান থেকে বাইরে গাড়িটা দেখে ওই পুরো টিমটা সহ ওকে অ্যাটাক করে। তলায় ও নেমে আসতে ওকে সিঁড়ির মুখে পয়েন্টেই এক ঘুষি মারে। এবার যখন ঘুষিটা মেরেছে, নাকে লেগেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ঘরবার করে। ওই রক্তটা দেখে আর পুরনো আগেকার সময় যেগুলো ছিল, সংসারে 8 মাসে র্যাগিং করেছিল, সেই র্যাগিংয়ের ভয়েতে ওর মাথাটাই কাজ করেনি আর সেই সময়। বিপ্রতিভ হয়ে ও একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা হয়ে চিলেকোটার ওইখান থেকে মিসিং হয়ে যায়। মানে ওকে এক ধাক্কা মারতে যায়, মানে ধর 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 জামার পিছন দিকটা ধরে, ধরার পর এই পরিস্থিতির জেরে ও তখন ওখান থেকে বাধ্য হয়ে লাফ মারতে যায়। কিন্তু জামাটা ধরতে গিয়ে লাস্টে আবার ওরা ছেড়েও দিয়েছে, আর কিছু পারিনি নিতে, বাধ্য হয়ে ওখান থেকে ভাই করে এই অ্যাক্সিডেন্ট ঘটে। মেয়েটি কালকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ঘটেছে নতুন রাস্তা বাসস্ট্যান্ড। ঘটনাটি চুচুড়া বাস স্ট্যান্ড এলাকার। আক্রান্ত স্বামীর নাম কমলকান্তি অধিকারী, অভিযুক্ত স্ত্রীর নাম শুভশ্রী ওরফে পূজা। আদতে রানাঘাটের বাসিন্দা হলেও পূজার বাপের বাড়ির লোকজন বর্তমানে চুচুড়াতেই থাকছে বলে খবর। ঘটনার তদন্তে নেমেছে চুচুড়া থানার পুলিশ, যদিও অভিযুক্তদের অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।